বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে প্রেস্টিজিয়াস ইস্যু বানিয়ে ফেলেছে দুই দলের ক্রিকেটাররা, তাই চাপে থেকে মাঠে নামতে হচ্ছে দুই দলকেই। ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে নাজমুল শান্তর দল, জিততে চায় ওয়ানিন্দু হাসারাঙ্গারাও। লঙ্কার দুঃখ সাউথ আফ্রিকা, বাংলার দুঃখ যুক্তরাষ্ট্র। একদল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে আছে চাপে, আরেক দলের চাপ আসর শুরুর আগে থেকেই হোস্টদের বিপক্ষে সিরিজ খুইয়ে। তাই শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ, দল যেটাই হোক, জয়ের জন্য সবাই মুখিয়ে। চ্যালেঞ্জিং হবে দুইটা টিমের জন্য অবশ্যই, বাট ওই দিনে যে টিমটা ভালো খেলবে তারাই জিতবে। দুইটা টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সেই নিদাহাস ট্রফি থেকে শুরু বাংলা লঙ্কা বহরণের নতুন যাত্রা। মুশফিকুর রহিম থেকে শুরু করে দলের নবীন সদস্যটাও সেদিন মেতেছিল নাগিন ডান্সে। ম্যাচ শেষে মুশফিকের উদযাপন, তার আগে নোবল কাণ্ডে তেতে ওঠা ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। বিশ্বকাপে টাইম আউট, বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইকে উস্কে দেয় আরও একবার। সেখানে ছিল অ্যাঞ্জেলো ম্যাথুস ভার্সেস সাকিব আল হাসান, তবে সেটা আর এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ নেই। বাকসিংহের দ্বৈরথ গ্যালারিতে যতটা উত্তেজনা ছড়ায়, মাঝমাঠেও সেটার উত্তাপ কম থাকে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। লঙ্কাদের বিপক্ষে হোম সিরিজে ম্যাথুস মুশফিকরাও দেখিয়েছে তার প্রমাণ। বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর মেজাজ গরম লঙ্কানদের, গ্রুপ পর্বে নিজেদের 4 ম্যাচ পড়েছে 4 ভেন্যুতে। যদিও তার প্রভাব পড়ার কথা দ্বিতীয় ম্যাচ থেকে, কিন্তু তার আগেই রিয়াকশন ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। বিশ্বকাপ সূচি নিয়ে খুশি নয় লঙ্কান ব্রিগেড, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ব্যাকফুটে শ্রীলঙ্কা। সেই সুযোগটাই নিতে চাইবে বাংলাদেশ, সেই সুযোগটা নেওয়া উচিত। সমস্যা হলো বাংলাদেশও কি আছে ফ্রন্ট ফুটে? শাহান পাপন, DBC নিউজ ডেস্ক।